গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপ্পাস ব্লগে নতুন ভিডিও দেখার জন্য আমার সব বন্ধুদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলো বন্ধুরা, আজকে নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, সেই সবটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নতুন একটা রেসিপি, হয়তো অনেকেই জানো, অনেকেই হয়তো খেয়েছো, কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখে বুঝতে পারছ, নতুন একটা রেসিপি। তো চলো বন্ধুরা শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো দেরি না করে ঝটাফট চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও। চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। আজ যেটা আমি করবো সেটা হচ্ছে কাঁকড়া মাখা। কাঁকড়া মাখা, তো তোমরা বুঝতে পারছো এই জিনিসটাকে দেখে, এইটা বিছে কলার একটা কাঁকড়া। সব কলার কিন্তু হয় না, বিছে কলার কাঁকড়াই শুধুমাত্র খাওয়া যায়। তো আজকে এই যে তোমরা দেখছো, তোমাদের দাদাভাই আমাকে এগুলো এনে দিয়েছে, দেখো। তো আজকে এগুলো আমি মাখা করব, কি দিয়ে মাখবো সেটাও বলছি, তেঁতুল দিয়ে। তো এই রেসিপিটা কিভাবে করছি তোমরা সেই সব দিয়ে দেখো। দেখো বন্ধুরা, এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কলা আর কাঁকড়া। সব কলা কিন্তু হয় না, শুধুমাত্র বিছে কলারই হয়, যেটা অনেকে এঁঠো কলা বলে থাকে। তো সেই এঁঠো কলার এই কাঁকড়াটাকে দিয়ে এটাকে ছুলতে হবে, এরকমই না, এটাকে ছুলে নিয়ে আমি তেঁতুল দিয়ে আজকে এটাকে রেসিপি করব। একটা খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়, অনেকে হয়তো খেয়েছ। তো এটা আমরা গ্রামে থাকতে, মানে গ্রামের বাড়িতে যখন আমরা যাই বা তেঁতুলের সিজন আসে, তখন কিন্তু আমরা এই মাখাটা করে খাই। ভীষণই টেস্টি আর ভীষণ টেস্ট, ভীষণ আমেজিং একটা রেসিপি। চলো বন্ধুরা দেখতে থাকো আমি এই রেসিপিটা আজকে কিভাবে করি। তো দেখো আমি কি কি নিয়ে নিয়েছি, এই যে দেখো, এই যে দেখো কাঁকড়াগুলোকে দাদা ভাই এনে দিয়েছে। আর এই যে এটা তেঁতুল, তেঁতুল নিয়ে নিয়েছি কয়েকটা, হলুদ তেল, এখানে নিয়ে নিয়েছি আখের গুড়, যেটা আমাদের শিলিগুড়িতে পাওয়া যায় না, এবার বাবার বাড়িতে গিয়ে আমি এই আখের গুড়টা এনেছি। নুন দেখো সঙ্গে নিয়ে নিয়েছি, আরো দুটো জিনিস, সেটা হচ্ছে লেবুর পাতা, এই যে ভালো করে দেখে নাও, আর এই যে শুকনো লঙ্কা পোড়ানো, এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি। তেঁতুলগুলোকে ছুলে নিয়ে
তারপরে তেঁতুলগুলোকে ছুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। এই কাঁকড়াগুলোর মধ্যে তেঁতুলগুলোকে দিয়ে দেব। এই তেঁতুলের জলটাও একটু এর মধ্যে দিয়ে দেব অল্প করে। তার মধ্যে একটা লেবুর পাতা দিয়ে দিব ছিঁড়ে। তারপরে দেখো বন্ধুরা, লঙ্কাগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি। এখানে 5টা শুকনো লঙ্কা আছে, আমি 5টা ধরেই দিয়ে দিব। পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেব একটু কাঁচা তেল, এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে দানা গুড়। অনেকে চিনি দিয়েও করে, তোমরা চিনি দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে যেটা দেব সেটা হচ্ছে দানা গুড়, মানে আখের গুড়। এই আখের গুড়টা দিলে এই কাঁকড়া মাখা কিন্তু চিনির থেকেও কিন্তু তোমরা আরও অনেক বেশি টেস্ট পাবে, এই জন্য এই আখের গুড়টাকে দেওয়া। যদিও বা আমাদের শিলিগুড়িতে এই আখের গুড়টা আমি পাই না, এবার বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে এই আখের গুড়টাকে আমি এনেছি। তো চলো আখের গুড়টা দিয়ে দিই। দেখো বন্ধুরা, কে কে খাবে চলে এসো। দেখো অটোমেটিক, কিন্তু একটা অতটা পাতলা ঝোল ঝোল আর নেই, একটা গ্রেভি ভাব এসে গেছে, ভালো করে মেখে নিলাম। কে কে খাবা চলে আসো। বর তুমি খাবা না, বর তুমি খাবা না, তাহলে চলে আসো, মাথা কিন্তু আমি সব শেষ করে দেবো। দেখো বন্ধুরা কেমন লাগছে, কার কার লোভ লাগছে বলো। এইবার আমি বাটি বাটি করে বাড়বো, বেড়ে আন্টিকে একটু দিব, তোমাদের দাদাভাইকে দিব। Thank you.
এই যে নাও 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 খাও মা এই যে খাও খেয়ে বলো তো কেমন হয়েছে পাগল এই ওকে দিস না গান দুধ তুধ খাবে ওকে দিবি না এক ফোঁটা মুখে দিবি না এই যে দেখো এগুলো এবার আমি ওই পাশের ঘরে আন্টির রুমে আর একটা পাশের ঘরে দিদিকে দিয়ে আসবো এটা আগে দিদিকে দিয়ে আসি তারপর আন্টিকে আরেকটা দিয়ে আসবো চলো বন্ধুরা সবাইকে দিয়ে টিয়ে এসে তারপর আমি খাবো এবার আমি খাই মুখে জল চলে আসছে সত্যি এত টেস্টি একটা জিনিস না খেলে মিস অবশ্যই করবে আর যারা খেয়েছো তারা তো জানো আর যারা এখনো খাওনি তারা অবশ্যই করে খাবে এত টেস্ট আমি বলছি এত টেস্ট এত টেস্ট এত টেস্ট মানে মাথা খারাপ হয়ে যাবে ও যখন প্রেগনেন্সি ছিল বলে তো বেটু হওয়ার টাইমে এক বছর আগে ও প্রচন্ড খেত হ্যাঁ আমি যখন যেতাম তখন তো আমিও খেতাম প্রচন্ড ওর বিকাল লাগলে এই ধরনের জিনিস কিন্তু এমনই একটা জায়গা আমাদের ওখানে সেই এত মোটা মোটা কলার ডাগুর পাওয়াই যায় না দাঁত হয়ে গেছে তবুও কোনো যায় আসে না কিন্তু ভীষণ টেস্টি এরকম জিনিস পাবে কোথায় বিছা গলার গাছ সবসময় প্রচন্ড লম্বা হয় যার জন্য পাওয়া যায় না তো গাছটা আমি দেখছিলাম যে ঝড়ের চোটে এখানে যে ঝড়টা হয়েছে গাছটা হিলে গেছে যার জন্য কেটে নিয়ে এসেছি পাগল হয়ে গেলাম পাগল কেমন লাগলো বুনু এইটুকু ফেলে দে না না এত সুন্দর খেলা যায় আবার এক দু ঘন্টা পর আবার খাবো ব্লগ আজকের মতো এখানেই শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো দেরি না করে ঝটপট চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও চলো বন্ধুরা আজকের মতো টাটা।